হ্যালো ক্লাস ফোর, তোমাদের হিস্ট্রি সেদিনকে দ্য স্টাডি অফ হিস্ট্রি এই চ্যাপ্টারটা পুরো হয়ে গেছিল, কোশ্চেনটা বাকি ছিল। তো আজকে আমরা কোশ্চেনগুলো তোমাদের দিয়ে দেবো, আশা করি এগুলো তোমরা সব লিখে নেবে এবং লিখে নেওয়ার পরে পড়বে, প্রত্যেকটা খাতায় লিখে নেবে এবং লিখে নেওয়ার পরে পড়বে। হ্যাঁ, বেশ, তাহলে আমরা শুরু করি, চলো। দেখো, তোমাদের প্রথম কোশ্চেন, রিড অ্যান্ড লার্ন, নেম দ্য ফলোয়িং, স্টাডি অফ দ্য পাস্ট এর কী নাম, ক্লুজ দ্যাট হেল্প আস নো দ্য পাস্ট, মানে অতীতকে জানার যে তোমার বিদ্যা সেটার নাম কী, আর অতীতের অতীতের ঘটনা জানতে গেলে পরে কী আমাদের সাহায্য করে, আর ওল্ড হিস্টোরিক্যাল বিল্ডিংস এর নাম কী। তো চলো আমরা নামগুলো লিখি। স্টাডি অফ দ্য পাস্ট, এটা হলো হিস্ট্রি। হিস্ট্রি আর ক্লুজ দ্যাট হেল্প আস নো দ্য পাস্ট, এটা হলো সোর্সেস। ওল্ড হিস্টোরিক্যাল বিল্ডিংস, এটা হলো মনুমেন্টস। হলো, এই তিনটের উত্তর হয়ে গেল। এবার দেখো, রাইট হোয়েদার দ্য স্টেটসমেন্টস আর ট্রু অর ফলস, নিচে যে স্টেটমেন্টটা দেওয়া আছে এটা সত্যি না মিথ্যে। ওল্ড বিল্ডিংস আর অফ নো ইউজ, মানে পুরনো বিল্ডিংয়ের কোনো দাম নেই, কোনো ব্যবহার নেই, কোনো দামও নেই, এটা কি সত্যি? না, এটা সত্যি নয়। পুরনো বিল্ডিংয়ের আমাদের দাম আছে, পুরোনো বিল্ডিং থেকে আমরা অতীতের ইতিহাস জানতে পারি, সুতরাং এটা হবে ফলস। এটা ফলস। তারপরে কয়েন্স অ্যান্ড জুয়েলারি ইউজড ইন দ্য পাস্ট হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড দ্য হিস্ট্রি, এটা কিন্তু ঠিক, এটা ঠিক, মানে এটা ট্রু। আচ্ছা, তারপরে হেরোডোটাস লেফট হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট কল্ড ইন্ডিকা, না, ইন্ডিকা হেরোডোটাস দেননি, দিয়েছিলেন মেগাস্থেনিস, তাহলে এটা ফলস। হলো, তোমরা দেখতে পাচ্ছ তো? আচ্ছা, একটু বড় করে দিই, দেখো, দেখে দেখে গেলে লিখে নাও। হিস্ট্রি, স্টাডি অফ দ্য পাস্ট হিস্ট্রি, ক্লুজ দ্যাট হেল্প আস দ্য পাস্ট সোর্সেস, ওল্ড হিস্টোরিক্যাল বিল্ডিংস মনুমেন্টস, ওল্ড বিল্ডিংস আর অফ নো ইউজ ফলস, কয়েন্স অ্যান্ড জুয়েলারি ইউজড ইন দ্য পাস্ট হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড দ্য হিস্ট্রি, এটা ট্রু। তারপর হেরোডোটাস লেফট হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট কল্ড ইন্ডিকা, ফলস, এটা উনি দেননি। বেশ, এটা তোমাদের হয়ে গেল।
लिखे नाओ, बस लिख नहीं ले। ताले बार चलो हमरा उन्नो पता ही जाए। देखो, आंसर द फॉलोइंग क्वेश्चंस। आंसर द फॉलोइंग क्वेश्चंस हमरा What are the different kinds of sources for studying history? What are the different kinds of sources for studying history? History के जानार जन्य, history के अध्ययन गवेषणा करार जन्य की की उत्स बा सूत्रेर तुम्हार से सूत्रगुलो की की इतिहास के जानार विभिन्न सूत्रगुलो की ये आमरा एकटु बोली। देखो द डिफरेंट काइंड्स अफ सोर्सेस अफ स्टाडिंग हिस्ट्री इतिहास के जानार इतिहास के गवेषणा करार इतिहास के पढ़ार विभिन्न जो सोर्स सेगुलो हलो द रिटन रेकर्ड्स मनुमेंट्स आर्ट ए क्राफ्ट्स ओल्ड कॉइन्स बुक्स पॉटरी पेंटिंग्स इटिसी। रिटन रेकर्ड हलो लिखित कोनो दलिलपत्र पुरनो आमलेर केउ जदि कोनो राजा बा सम्राट बा बादशाह एदेर जदि कोनो लिखित दलिल पावा जाय तार थेके सेई समयटा सम्पर्के जाना जाय। मनुमेंट माने तोमार पुरनो যে বিল্ডিং বিভিন্ন রাজা বাদশাহ আমলে যেসব বিল্ডিং আছে যেমন ধরো তাজমহল দেওয়ানি আম লাল কিলা এরকম বহু আরও আছে আমাদের কাঁদিতেই যেমন এই ধরো আছে কর্ণ সুবর্ণতে যে রাজা শশাঙ্কের যে ধ্বংসাবশেষ পাওয়া গেছে সেগুলো যদি ঠিক মতো তাকে মানে খোঁড়া হয় খনন করা হয় তার তলায় অনেক কিছু পাওয়া যাবে পাওয়া গেলে তার থেকে আমরা ইতিহাসের অনেক কিছু জানতে পারবো। তারপরে আর্ট ক্রাফটস মানে মানুষের তৈরি জিনিসপত্র সে আমলের মানুষ যে কী কী জিনিসপত্র তৈরি করত কেমন থালা বাসন ছিল তাদের কেমন তোমার গয়নাগাটি ছিল হ্যাঁ এইসবগুলো যদি আমরা পাই তার বাচ্চারা কী নিয়ে খেলতো এইসব জিনিস বাসনপত্র এইসব জিনিসগুলো এগুলো মানুষের তৈরি এগুলো তো ঈশ্বর তৈরি করে মানুষের তৈরি তো আমরা এইসবগুলো যদি পাই তাহলে পরে সেই সময় সম্পর্কে জানতে পারি। ওল্ড কয়েন্স পুরনো মুদ্রা মানে তোমার সে ধাতুর মুদ্রা এইগুলো পেলে পরে সে তার মধ্যে যে ছাপা আছে কোন রাজার আমলের তা সেই মূল সেই টাকাটা কীরকম তার কী মূল্য ছিল এগুলো সম্পর্কে আমরা জানতে পারি। তারপর বই পেলে তো সবচেয়ে ভালো হয় বইয়ের মধ্যে অনেক কিছু থাকে। পটারি মানে বাসনপত্র চিনেমাটির বা মাটির তখন চিনেমাটির খুব অতীতকালে চিনেমাটি ছিল না মাটির বাসনপত্র কীরকম ছিল সেগুলো পেলে পরে আমরা সে সময় সম্পর্কে জানতে পারি। তারপরে আঁকা ছবি দেয়ালে গুহায় গুহার দেয়ালে পাওয়া যায় তারপরে পুরনো বিল্ডিং থেকেও কিছু পাওয়া যেতে পারে সেগুলো পেলেও আমরা ইতিহাসে তার থেকে অনেক ইতিহাসের বিষয়বস্তু আমরা খুঁজে পেতে পারি। সুতরাং এটা তোমার এগুলো এই জিনিসগুলো হলো খুব ইম্পর্টেন্ট তা এটা তোমরা লিখে নাও এবার। আমি পড়ে যাচ্ছি কোশ্চেনটা লিখতে হবে না কোশ্চেন তো বই আছে। দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ সোর্সেস ফর স্টাডিং হিস্ট্রি আর দেখো দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ sources for studying history are the written records, monuments, artifacts, old coins, books, potteries, paintings, etc. লিখে নাও এগুলো তোমরা।
হয়েছে, বেশ। এবার এটা আমরা মুছে দিই, চলো নিচে চলো। হাউ ক্যান টকিং টু অ্যান ওল্ড পার্সন হেল্প আস টু নো অ্যাবাউট দ্য পাস্ট? একটা মানুষের সঙ্গে, পুরনো মানুষ আর কি, পুরনো মানুষের সঙ্গে কথা বলে আমরা কী করে অতীতের ইতিহাস জানতে পারি? উত্তর হল, টকিং টু অ্যান ওল্ড পার্সন ক্যান হেল্প আস টু নো দ্য হিস্ট্রি অব দ্যাট টাইম ইন হুইচ দে লিভড অ্যান্ড দিজ স্টোরিজ মে নট বি ইন দ্য হিস্ট্রি বুকস। আমরা একটা পুরনো মানুষ যার কাছ থেকে গল্প শুনে এমন ঘটনা জানতে পারি কোন সময়ে তিনি যে সময়ে ছেলে মানুষ ছিলেন বা যুবক ছিলেন সেই সময়ের ঘটনা আমরা জানতে পারি, যা আমরা জানি না তাদের সময়ে। যেমন ধর, এখনও অনেক তুমি বয়স্ক মানুষ পাবে, তারা তোমাকে হয়তো বামফ্রন্টের আমলের গল্প করবে, কংগ্রেস আমলের গল্প করবে। আবার এমন কিছু মানুষ আছেন যারা ব্রিটিশ আমলেও, মানে ব্রিটিশ আমলেও তারা হয়তো অল্প বয়সী ছিলেন, কিন্তু তবুও বহু স্মৃতি তাদের মনে আছে, অনেক কথা মনে আছে, সেটা তুমি কিন্তু ইতিহাসের বইয়ে পাবে না। সুতরাং এইটা আমরা তাদের কাছ থেকে পেতে পারি। তারপর কি, যেমন সাচ আজ ইভেন টুডে সাম পিপল হু হ্যাড এক্সপিরিয়েন্সড ব্রিটিশ রুল টেল আস স্টোরিজ অ্যাবাউট দ্য পিরিয়ড হুইচ হ্যাভ নট বিন ইন রিটেন হিস্ট্রি। এখন অনেক তোমার মানুষ আছেন, বয়স্ক মানুষ, 80-90 বা 85-82 72-75 সালেরও এমন লোক আছে, 75 সালেরও লোক আছেন, মানে আমাদের স্বাধীনতার আগে যাদের জন্ম, তাদের যখন সামান্য জ্ঞান হয়তো হয়েছিল ছোট বাচ্চা, তবুও তারা তো অনেক কিছু দেখেছিলেন। সেই সব গল্পগুলো এখন তারা আমাদের শোনাতে পারেন এবং সেগুলো কিন্তু ইতিহাসের মধ্যে আমরা পাই না, লিখিত ইতিহাসের মধ্যে আমরা পাই না। হ্যাঁ, আচ্ছা, এই কোশ্চেনটা শেষ কোশ্চেন তোমাদের, চলো আমরা এটা পড়ে নিই। আচ্ছা, নেম টু লিটারারি সোর্সেস, নেম টু লিটারারি সোর্সেস অ্যান্ড টু আর্কিওলজিক্যাল সোর্সেস। লিটারারি সোর্সেস মানে এখানে তোমার লিখিত, লিখিত মানে সূত্র, আর আর্কিওলজিক্যাল মানে প্রত্নতাত্ত্বিক সূত্র। তাহলে কী হবে এখানে, লিখিত আর প্রত্নতাত্ত্বিক সূত্র কী কী হবে? যেমন ধরো, লিখিত সূত্র হবে বুকস, রিটেন রেকর্ডস, দুটো বলেছেন, আমরা দুটোই দিলাম। অ্যান্ড টু আর্কিওলজিক্যাল সোর্সেস হলো আর্টিক্রাফটস অ্যান্ড ওল্ড কয়েন্স। লিখে নাও তোমরা, আমি একটু বড় করে দিই। টু, আচ্ছা, টু লিটারারি সোর্সেস, ও আগেরটাও তো হয়নি তোমাদের, আগেরটাও লিখি নাও। টকিং টু অ্যান ওল্ড পার্সন, এবার একটু বড় করি, টকিং টু অ্যান ওল্ড পার্সন ক্যান হেল্প আস টু নো দ্য হিস্ট্রি Talking to an old person can help us to know the history
of the time in which they lived and these stories may not be in the history books such as even today some people some people who had experienced British rule tell us stories আর এই লাইনটা আরেকবার দেখো people who had experience British rule tell us stories about that period which have not been in written history. বেশ হয়েছে, বেশ এবার তার পরেরটাই চলো। দেখো নেম টু লিটারেরি সোর্সেস অ্যান্ড টু আর্কিওলজিক্যাল সোর্সেস, তাহলে এখানে টু লিটারেরি সোর্সেস আর books and written records and two archaeological sources are artifacts and coins ঠিক আছে। তাহলে এটাকে ছোট করে দিলে তোমরা এবার পুরোটাই দেখতে পাবে, আমি দেখিয়ে দিচ্ছি। এই আরেকবার পড়ে দিচ্ছি আমি, হোয়াট আর দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ সোর্সেস ফর স্টাডিং হিস্ট্রি, মিলি নাও, দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ সোর্সেস ফর স্টাডিং হিস্ট্রি আর the written records, monuments, artifacts, old coins, books, pottery, painting, paintings, etc. তারপরে তারপরে হাউ ক্যান টকিং টু অ্যান ওল্ড পার্সন হেল্প আস টু নো অ্যাবাউট দ্য পাস্ট। তারপরে উত্তর কি, মানে এটা এর মানে হলো আমরা একজন বয়স্ক মানুষের সঙ্গে কথা বলে অতীত সম্পর্কে কেমন করে জানতে পারি? তো উত্তর হলো যে টকিং টু অ্যান ওল্ড পার্সন ক্যান হেল্প আস টু নো দ্য হিস্ট্রি অফ দ্য টাইম ইন হুইচ দ্য লিভড অ্যান্ড দিজ স্টোরিজ মে নট বি ইন দ্য হিস্ট্রি বুকস।
আমরা একজন বয়স্ক মানুষের সঙ্গে সেই সময়ের কথা জানতে পারি যে সময়ে তারা ছিলেন, বেঁচে ছিলেন, মানে কি যে সেই সময়টাও ছিলেন, বাস করেছিলেন, এখনও আমাদের সঙ্গে তারা আছেন। তো সেই সময় আমরা ছিলাম না, এমনকি আমাদের বাবা মাও ছিলেন না। এখন আমরা তার কাছ থেকে কথা বললে পরে ব্রিটিশ আমলের, কংগ্রেস আমলের, বামফ্রন্ট আমলের যদি কিছু কথা বলেন, তোমরা এখন হয়তো বাচ্চা যারা তারা জানো না, কিন্তু তারা জানেন এই সব কথা। কিন্তু এগুলো তো ইতিহাস, কিন্তু এগুলো এখনও ইতিহাসে লেখা নেই। আবার এমন অনেক ঘটনা আছে যেগুলো তোমার দাদু তোমার বাবাকে বলেছেন, তোমার বাবা আবার তোমাকে গল্প করেছেন, তার মাধ্যমেও তোমরা শুনতে পাও। সাচ আজ ইভেন টুডে সাম পিপল হু হ্যাড এক্সপিরিয়েন্সড ব্রিটিশ রুল টেল আস স্টোরিজ অ্যাবাউট দ্যাট পিরিয়ড হুইচ হ্যাভ নট বিন ইন রিটেন হিস্ট্রি। এমনও তুমি এখন লোক পাবে যারা ব্রিটিশ আমল দেখেছেন, ব্রিটিশ আমলে কীরকম অত্যাচার হতো, ব্রিটিশ আমলের শাসন কেমন ছিল, কি ভালো ছিল, কি খারাপ ছিল, তারা এখনও মনে আছে। তো তারা সেইটা আমাদের কাছে গল্প করেন, আমাদের কাছে মানে কি তোমাদের মতো ছোটদের কাছে গল্প করলে তোমরা সেটা জানতে পারো, সেটাও তো ইতিহাস। তারপরের প্রশ্নে এসো। পরের প্রশ্নে এসো। পরের প্রশ্ন হলো, নেম টু লিটারেরি সোর্সেস অ্যান্ড টু আর্কিওলজিক্যাল সোর্সেস। দুটো তোমার লিখিত সূত্রের কথা বলো আর দুটো প্রত্নতাত্ত্বিক সূত্রের কথা বলো। আচ্ছা দেখো, টু লিটারেরি সোর্সেস আর বুকস অ্যান্ড রিটেন রেকর্ডস, অ্যান্ড টু আর্কিওলজিক্যাল সোর্সেস আর আর্টিফ্যাক্টস অ্যান্ড ওল্ড কয়েন্স। দুটো লিখিত সূত্র হলো বই এবং লিখিত দলিল, আর দুটো প্রত্নতাত্ত্বিক মানে তোমার উৎস বা সূত্র হলো মানুষের তৈরি জিনিসপত্র এবং পুরনো মুদ্রা। ঠিক আছে, বেশ, তাহলে আজকের মতন তোমাদের হয়ে গেল। আমি কোশ্চেনটা আবার দেখে নিই, এটা এই প্রশ্ন ছিল কি না। হ্যাঁ, এই তাই আছে, তোমরা একটু দেখে নাও, তাই আছে। হোয়াট আর দ্য ডিফারেন্ট সোর্সেস অফ হিস্ট্রি, হাউ ক্যান উই টক হ্যাঁ তাই আছে তাহলে চলো আমরা এবার এইগুলো তোমরা কি করবে, এবার এগুলো প্রথমে খাতায় লিখবে, খাতায় লেখার পরে তোমরা এগুলো মুখস্থ করবে, মুখস্থ করে আরেকটা খাতায় লিখবে, আরেকটা খাতায় লিখবে কি করে, না দেখে লিখবে। না দেখে লিখলে তো মনে থাকবে না, এই তোমার না দেখে লিখলে তুমি তো বুঝতে পারবে না যে মুখস্থ হলো কি না, তারপরে তখন যেটাতে লেখা আছে তার সঙ্গে মিলিয়ে নেবে। বেশ, তাহলে আজকের মতন এখানেই, গুড বাই, থ্যাংক ইউ।